জানিনা কোন সময় ঘটনাটা হয়েছে। আমার মা ভোর রাত্রে উঠেন, উনি পূজা পূজা অর্চনা করেন। উনি উঠার পর আমার ডাকতেছে, বাবা তুই উঠ, দেখ কী করছেন। আমি আয়া বারিন্দার দ্বারে দেখি মানে বিভৎস অবস্থা, এইভাবে গাছ ভাঙছে মানে কানি মাজিদ। এরপরে আমি সিসিটিভি, আমার তো চালানো থাকে, আমি সিসিটিভি ফুটেজ দেখলাম। তো দেখা দেখলাম ঠিকই আছে, বাড়ি থেকে ঢিল দিয়েছে, বোতল দিয়ে মানে ইয়ে করছে। অ্যাকচুয়ালি আমাদের পাড়া খুব শান্তিপূর্ণ পাড়া, এই পাড়াতে কোনোদিনই কোনো ইনসিডেন্ট হয়েছে না। বিগত কিছুদিন ধরে দেখতেছি কিছু উশৃঙ্খল পোলা বা লম্পট ছেলেরা আমাদের বিজেপি ব্যাগদারি নামধারী কিছু পার্টির বদনাম করার জন্য মানে এলাকাতে সন্ত্রাস কী মাত্রা বাড়াইছে, যেটা আমাদের গার্জেনও ট্যাকেল দেওয়ার সাধ্য নেই। বহুবার গার্জেনরা জানানো হইতেছে, কিছু করতে পারতেছে না তারা। তাদের হাত ভীষণ লম্বা, কোনো না কোনো একজন বড় হাতের আশীর্বাদেই এসবগুলো করা হইতেছে। বহু তারা সম্বন্ধে কমপ্লিট থানাতে কেসও আছে, কিন্তু এখন অবধি তাদেরকে ক্যাশগ্রস্ত হতে পারতেছে না। তবে যেহেতু আমি ভারতীয় জনতা পার্টি বিলং করি, আমি কালকে আমার বন্ধু নন্দদলাল দেবদাস, উনি আমার আদেশ কোনো ব্যাপারে দাঁড়াইছেন। উনি আয়া উনি নিজে আমার নিয়ে রাত্রেবেলা আমরা পার্টি অফিসে প্রোগ্রাম করছি, খুব আনন্দ করছি। করার পরে কিছু কিছু বাড়িতে রাত্রেবেলা আমি আমার বন্ধুকে নিয়ে প্রার্থী যিনি হয়েছেন ওনারই নিয়ে আমি গেছি। যাওয়ার পরে টায়ার্ড হয়ে গেছি, টায়ার্ড হয়ে খাই আমি ঘুমাই গেছি। এখন ঘটনা হয়েছে সামনে ইলেকশন, আমি মনে করি আমার ভারতীয় জনতা পার্টির দলের কেউ এটার সাথে যুক্ত না, কিন্তু ভেগদারি কিছু বামপন্থী মাফিয়া এই এলাকার বিগত দিনের মাফিয়া ছিল ওরা, ওরা আমাদের পার্টিতে ঢুকে যা খুশি তা করছেন আমাদের পার্টিকে দুর্বল করার জন্য। এটা আমি আমার শেষ দেখে ছাড়বো কিন্তু, কারণ এলাকার শান্তি সম্প্রীতি যদি না থাকে, মানুষ যদি শান্তিতে বাস না করতে পারে, তাহলে পার্টি আমি কাকাই নিয়ে করবো এলাকায়। থানাতে মামলা এখন করিনি, আমার রিলেটিভরা আছেন, ওনারা আসছেন, আমার গার্জিয়ান আছেন, আমার এমএলএ জি আছেন সদ্য রিমন দাস মহোদয়, আমার সুরজিৎ দত্ত আমার মামা হন, উনি আসছেন কিছুক্ষণের মধ্যেই আসবেন। আমাদের আরও এমএলএরা আসছেন, ওনাদের কথার সঙ্গে কথা বলে, যেহেতু পার্টি ক্ষমতা আছে, পার্টির মানে কার্যকর্তা আক্রান্ত হয়েছেন, আমি তো ব্যক্তিগত ডিসিশনে কাজ করি না, আমার গার্জিয়ান আছেন, ওনারা যা বলবেন সে পথে আমি আগ্রহ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.